আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ পঁচানব্বই হাজার তিনশো নয় জন দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে সামান্য অবনতি হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে বারোশো জন সূত্র সৌদি প্রেস এজেন্সি আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে আরও ষোলো জন ইনানী লাহি ও ইনাইলেহি রাজিউন আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো সাত হাজার নয়শো সাতজন এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও বারোশো সাতাত্তর জন এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ পঁচানব্বই হাজার তিনশো নয় জনে বিগত চব্বিশ ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এক হাজার আশি জন এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ পঁচাত্তর হাজার চারশো আটচল্লিশ জনে এছাড়া সৌদিতে আজ অবধি ছিয়ানব্বই দশমিক দুই শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আরও এগারো হাজার নয়শো চুয়ান্ন জন রোগী এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে তেরোশো তেষট্টি জন রোগী চলুন জেনে নেওয়া যায় সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে রিয়াদে তিনশো আঠাশ জন পূর্বাঞ্চলে দুইশো চৌষট্টি জন মক্কায় দুশো চল্লিশ জন আশিরে একশো চৌত্রিশ জন নাজানে অষ্টাশি জন জিজানে উনষাট জন উত্তর উত্তরবর্ডারে পঞ্চাশ জন মদিনাতে পঁয়ত্রিশ জন আল কাসিমে সাতাশ জন আলবাহাতে আঠারো জন তাবুকে আঠারো জন হাইলে আট জন আল আট জন সর্বমোট বারোশো সাতাত্তর জন প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ সৌদি আরবে আমাদের পূর্বাঞ্চলে বিশেষ করে দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হুট করে বৃদ্ধি পাচ্ছে এতটাই বৃদ্ধি পাচ্ছে যে এই অঞ্চলে নতুন করে আবারও করোনা পরিস্থিতি অনেক অবনতি হতে পারে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রালয় তাই যারা দামমামতার পার্শ্ববর্তী এলাকাতে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে দয়া করে করোনা পরিস্থিতির দিকে আপনারা একটু নজর দিন ভালোভাবে করোনা সতর্কতামূলক ব্যবস্থাগুলো মেনে চলুন পরিশেষে সৌদি আরবে আমাদের যারা করোনা আক্রান্ত রোগী রয়েছে তাদের জন্য আপনারা আল্লাহ তাল্লাহ কাছে দয়া করবেন যাতে করে মহান আল্লাহ রাবুল আলমী তাদেরকে দ্রুতই সুস্থ করে দেয় খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন